আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু উর্মিসোম প্রথমেই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। যার নাম শুনলেই আমাদের খাওয়ার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় ছুটির দিন হোক বা অতিথি আপ্যায়ন অথবা যে কোনো অকেশনে খাবারের মেনুর ফার্স্ট চয়েস হলো গরুর মাংস রান্না তাই আমি আমার মতো করে টেস্টি মাংস ভুনা করার চেষ্টা করেছি রান্নাটি করতে এক কেজি গরুর মাংস নিয়েছি আর দশটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি চার চা চামচ আদা বাটা চার চা চামচ রসুন বাটা চার চা চামচ মরিচ পাঁচ ছয় টুকরা লবণ দুই চা চামচ নিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরা এলাচ দুই টুকরা দারচিনি চার পাঁচ টুকরা লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর নিয়েছি কাঁচা জিরা গুঁড়া করে দুই তিন চামচ নিয়েছি গরম মশলা গুঁড়া এটা আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ও ভাজা জিরা দিয়ে বাসায় গুঁড়ো করে নিয়েছি নিয়েছি পাঁচ ছয় টুকরা আলু চারটা আস্ত পেঁয়াজ এখন এই সব উপকরণ দিয়ে মাংস ভুনা করব। চুলাই প্যান বসিয়ে গরম করে তার ভেতরে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু গরম হলে তার ভেতরে দিয়ে দিলাম আলু ও পেঁয়াজের টুকরো পেঁয়াজগুলো একটু ভাজা হলেই উঠিয়ে নেব হলে খুলে খুলে যাবে কিন্তু আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নেব আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনির টুকরোগুলো এগুলো খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব পিযাজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা জিরার গুড়া আপনারা চাইলে জিরা বেটেও দিতে পারেন আর দিয়ে দিলাম দুইটা চামচ লবণ এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর জন্য প্রয়োজনে একটু পানি দিয়ে নেব একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে খুন্তিটা ধুয়ে পানি দিয়ে দেব। খুন্তি ধুয়ে পানি দিলে খাবারের টেস্টটা ভালো আসে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে বিশ পঁচিশ মিনিট মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলোর উপরে তেল না ওঠা পর্যন্ত ভালো করে কষাতে থাকব দেখুন মাংসগুলোর উপরে তেল ভেসে উঠেছে তার মানে কষানোটা হয়ে গিয়েছে গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য এ পর্যায়ে আমরা আর একটু পানি যোগ করব আমি একটি হাড়িতে এক লিটার পানি গরম করে নিয়েছি পানি গরম করে নিলে মাংসের স্বাদ ও ঝোলের টেস্টটা ভালো আসে ঠান্ডা পানিতে সেটা আসে না আর ঠান্ডা পানি দিলে মাংসগুলো শক্ত শক্ত হয়ে যায় তাই আমরা চেষ্টা করব যে কোনো রান্নার সময় পানিটা একটু গরম করে নিতে এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আর চার পাঁচটা কাঁচামরিচ এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ পঁচিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিট পরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা কমেও গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো আর আমার বানানো গরম মশলা এখন এগুলো ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে রান্না করব দেখুন মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কেউ যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এভাবেই পরিবেশন করতে পারেন আমি একটু ভোনা ভোনা পছন্দ করি তাই আমি আরেকটু ঝোল শুকিয়ে নেব। আর কিছুক্ষণ রান্না করার পর আমার মাংসটি ভাত রুটি পোলাও বা খিচুড়ি যে কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য একদম রেডি এটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন টেস্টি রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ